আমাকে যে দে আমার জন্য যে করে তার মঙ্গল হয়। মানুষ কিন্তু তা বোঝে না। এই বাণীকে সামনে রেখে যুগপুরুষোত্তম পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শ প্রচারের লক্ষ্যে সৎসঙ্গের বর্তমান আচার্যদের পূজনীয় শ্রী শ্রী দাদার পুত্র আশীর্বাদে ও পূজনীয় অন্ধদ্যুতি চক্রবর্তী বিঙ্কিদার নির্দেশনায় চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার 6 নং এউচিয়া ইউনিয়নের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র এউচিয়ার উদ্বোধনের জন্য অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই মহাযজ্ঞে যোগান দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র উন্নয়ন কমিটি। পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শ প্রচারের লক্ষ্যে সৎসঙ্গের বর্তমান প্রধান আচার্যদের শ্রী শ্রী দাদার পুত আশীর্বাদে এবং ডক্টর অলিন্দদ্যুতি চক্রবর্তী বিঙ্কিদার নির্দেশনায় সৎসঙ্গ বাংলাদেশের পুত তত্ত্বাবধানে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার 6 নং এউচিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র। শ্রী শ্রী দাদার পুত আশীর্বাদ বাস্তবায়নের লক্ষ্যে এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই মহাযজ্ঞে সবাইকে যোগান দেওয়ার জন্য সবিনয়ী অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা যোগান দিয়ে তার সেই আশীর্বাদ বাস্তবায়ন করতে পারি। কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলেছেন, ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে দূর্ণ হতই হোক দলিতর দুর্মতি। তিনি আরো বলেছেন, আমাকে যে দে আর আমার জন্য যে করে তার মঙ্গল হয়, মানুষ কিন্তু তা বুঝে না। আসুন তার এই মঙ্গল যজ্ঞে আমরা যোগান দিয়ে সবাই ধন্য হই। সবাইকে জয় গুরু।